আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ ইন ফর টেক এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় সম্পর্কে জেনে নিন, সপ্তাহ অনুযায়ী গর্ভ অবস্থায় কেমন কাটাবেন গর্ভধারণের প্রতিটি সপ্তাহ। বন্ধুরা, আগের ভিডিওয় আমার সপ্তাহ অনুযায়ী গর্ভ অবস্থায় কেমন কাটাবেন এই সপ্তাহের 11 সপ্তাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাকি সপ্তাহগুলো এই ভিডিওয় দেওয়া থাকবে। তার আগে জেনে নিই আজকের বিষয় সম্পর্কে। আজকের বিষয় সম্পর্কে জানতে ভিডিওর নিচেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সকল ভিডিও পেতে শেয়ার করুন এবং সকল তথ্য জানতে কমেন্ট করুন। তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার ফলাফলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। অন্য কোনো স্থানে ক্লিক করলে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, যার জন্য আমরা আন্তরিক দুঃখিত থাকব। তাই বন্ধুরা, চলুন দেখে নিই আমরা কিছু সপ্তাহ অনুযায়ী গর্ভধারণের 11 সপ্তাহ। না সরি, 13 সপ্তাহ গর্ভধারণের 13 সপ্তাহ। আপনার গর্ভের শিশুকে এখন একটি টমেটোর সাথে তুলনা করা যেতে পারে। গর্ভের শিশু মেয়ে হয়ে থাকলে তার ডিম্বাশয়ে ইতিমধ্যে প্রায় 20 লক্ষ ডিম্বাণু জমা হয়ে থাকে। শিশুটি নিজস্ব প্রতীক হিসেবে তার আঙ্গুলের ছাপও স্পষ্ট হয়ে থাকে। খাবারের রুচি বেড়ে যেতে পারে, আবার বমিভাবের কারণে অরুচিও দেখা দিতে পারে। টক মশলা বা মিষ্টি খাবার প্রতি আসক্ত দেখা দিতে পারে। বমিভাব কমে যেতে পারে, আগের চেয়ে কিছুটা সুস্থ অনুভব করতে পারেন। দ্বিতীয় স্টেটমেন্ট, এই সময়ে প্রথম স্টেটমেন্টের চেয়ে একটু সহজ বলে মনে করা যেতে পারে। বমিভাব বা ক্লান্তিভাব কমে আসতে পারে, তবে এই সময়ে বাচ্চা যেহেতু একটু বড় হচ্ছে, তাই মায়ের পেটও বড় হয়ে যাচ্ছে, যা বাইরে থেকে বোঝা যায়। এই সময়ের শেষের দিকে বাচ্চা নড়াচড়া মা অনুভব করতে পারে। মজার বিষয় হচ্ছে, এই সময়ে বাচ্চা কিছু শব্দ শুনতে পায়। সে নিয়মিত মায়ের বুকের পেটে ঘুমায় এবং জেগে ওঠে। তার নিজস্ব রক্ত উৎপাদনের ব্যবস্থার কাজ শুরু হতে থাকে। গর্ভ অবস্থায় 14 সপ্তাহ, এই সপ্তাহ আপনার দ্বিতীয় স্টেটমেন্ট ও প্রথম স্টেটমেন্ট, এটা বেশিরভাগ মায়ের জন্য বাকি দুইটা স্টেটমেন্ট এর চেয়ে অপেক্ষিত সহজ সময়। 14 সপ্তাহ নাগাল গর্ভ অবস্থায় শিশুটি একটি লেবু আকার ধারণ করবে। এই সময় বাচ্চা শ্বাস প্রশ্বাস নেয় ও অ্যামানোয়েটিক ফলুরের গ্রহণ করে। এটি বাচ্চার শ্বাসতন্ত্র ও খাদ্যতন্ত্র গঠন করতে সাহায্য করে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে বা হাত পা ব্যথা করতে পারে। সপ্তাহ অনুযায়ী 15 সপ্তাহ বা 50 সপ্তাহ গর্ভ অবস্থায় এই সপ্তাহ বাচ্চার 9 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয় এবং ওজন 100 গ্রামের মতো হয়ে থাকে। বাচ্চার ত্বক খুব পাতলা হয়, চুল ওঠা শুরু করে, কমলা লেবু আকার ধারণ করে। গর্ভের শিশুটিকে এই সময় বেশ সক্রিয় হয়ে ওঠে। এই সময় বমি বমি ভাব কমে আসে ও আগের চেয়ে সুস্থ অনুভব করতে থাকে। হাত ও পায়ে পানি আসতে পারে। সপ্তাহ অনুযায়ী 16 সপ্তাহ গর্ভ অবস্থায় এই সপ্তাহ আসলে গর্ভের শিশুর আকার তুলনা করা যেতে পারে একটি পেয়ারার সাথে। এখন থেকে প্রতিটি সপ্তাহ শিশুর দ্বিগুণ হারে বাড়ে। যদিও এখানে শিশুটির চোখের পাতা খুলবে না, এর মধ্যেও তার ভ্রু এবং চোখের পাতার লোম সঠিকভাবে গঠন হয়ে যাবে। কোমর ব্যথা অনুভব করতে পারেন, এই ক্ষেত্রে বাম দিকে কাত হয়ে ঘুমাবেন, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না এবং বসার পরে পা সরিয়ে দেবেন। সপ্তাহ অনুযায়ী গর্ভধারণের 17 সপ্তাহ
17 সপ্তাহ থেকে গর্ভের শিশুটি দ্রুত বাড়তে থাকে। মাঝারি আকারের মূলার দৈর্ঘ্য শিশুটির এখন বিগত সপ্তাহের চেয়ে যথেষ্ট বড় হতে থাকে এবং তার মাথা এবং শরীর অনুপাত এখন সামঞ্জস্যপূর্ণ। এখন আর শিশু দেখা অতিকয় মাথার জীব বলে মনে করে না হয় না। পেটের নিচের অংশ ব্যথা করতে পারে, কারণ বাচ্চার বৃদ্ধির সাথে সাথে পেশির চাপ পড়ে। কোমর ও হাত পায়ের ব্যথা অনুভব করতে পারেন, আপনার ক্ষুধা বেড়ে যেতে পারে। সপ্তাহ অনুযায়ী গর্ভধারণের 18 সপ্তাহ। গর্ভ অবস্থায় এই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত এই সপ্তাহ আপনি বাচ্চার নাড়াচাড়া টের পেয়ে যেতে পারেন। এই সপ্তাহে গর্ভ অবস্থায় শিশুর আকার মোটামুটি একটা মিষ্টি আলুর মতো। শিশু এখন 5 থেকে 5 সেন্টিমিটার মতো লম্বা হয় এবং ওজন প্রায় 200 গ্রাম এর মতো। মাথা ঘুরাতে পারে, সাদা রঙের কোনো ভ্যালু বের হতে পারে। যদি এই সাদা প্রস্রাব এর রং পরিবর্তন হয় বা চুলকানি বা দুর্গন্ধ হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। সপ্তাহ অনুযায়ী 19 সপ্তাহ। গর্ভধারণের 19 সপ্তাহে আমের আকার হওয়ায় শিশুটি প্রায় পুরো সময়ে ঘুমাই কাটায়। ঘুমের মধ্যেই তার বৃদ্ধি সবচেয়ে বেশি হয় আর তার পরিপক্ক হওয়ার জন্য প্রয়োজনীয় শিশুর সঞ্চারণ হতে থাকে। এই সময়ে বাচ্চার ত্বক সাদা ক্রিমের মতো পর্দা প্রলেপ করে। এটা বাচ্চার ত্বকের অ্যামানিওটিক ফ্লুজমের ইফেক্ট থাকে রক্ষা করে। যথাসম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। 20 সপ্তাহ। আপনার গর্ভের শিশুটির দৈর্ঘ্য এখন একটি কলার মতো বা কলার সমান। শিশুটি এখন 20 সেন্টিমিটার লম্বা এবং ওজনে প্রায় 200-340 গ্রাম। এই সময়ে শিশুটির চোয়াল দাঁত গঠন হওয়া শুরু করে। ঘুমে চোয়াল ব্যাঘাত ঘটতে পারে ও দুঃস্বপ্ন দেখতে পারে। নিজেই মানসিক আস্থা রাখার চেষ্টা করুন। যেহেতু বাচ্চা খুব দ্রুত বাড়তে পারে, তাই এটা ফুসফুসের চাপ প্রয়োগ করতে পারে, এর জন্য শ্বাসকষ্ট দেখা দিতে পারে। 21 সপ্তাহ। গর্ভধারণের এই সপ্তাহ অনুযায়ী আপনার 27 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 340 গ্রাম ওজনের শিশুটির আকার তুলনামূলক বেড়ে যেতে পারে ডালিমের সাথে। এইদিকে তার ভ্রূণ ও চোখের পাতা লোম বিকাশ সুস্পষ্ট হয়ে যায়। বাচ্চা নড়াচড়া আগের চেয়ে বেশি অনুভব করতে পারে। এই সময়ে বাচ্চার শ্বাস গ্রহণ তৈরি করতে পারে, তাই মায়ের বিভিন্ন খাবারের স্বাদের গ্রহণ করা উচিত। গর্ভ অবস্থায় প্রতিটি সপ্তাহকে এক একটি স্টেটমেন্টে ভাগ করা হয়, যার 22 সপ্তাহে গর্ভধারণের এই সময়ে আপনি যদি নতুন বাচ্চার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। এই সপ্তাহ বাচ্চা 20 সেন্টিমিটার লম্বা এবং ওজনে 200-425 থেকে 500 গ্রামের মতো হয়। আপনার ওজন এখন থেকে দ্রুত বাড়তে থাকবে। এই সময়ে বাচ্চার ঠোঁট গঠন সম্পূর্ণ রূপে শেষ হয়। সপ্তাহ অনুযায়ী 23 সপ্তাহ। গর্ভধারণের এই 23 সপ্তাহ গর্ভ অবস্থায় এই সপ্তাহ আপনার গর্ভের শিশুটির ওজন প্রায় 1 পাউন্ডের বেশি, একটা জাম্বুরের আকার। তবে শিশুটির দেহের লম্বা 11 ইঞ্চি মতো হবে। গর্ভের শিশুটি দেখতে অনেকটাই নবজাতকের মতো হতে পারে, অনেক শুকনো বাচ্চার মতো। বাচ্চার
ফুসফুস বৃদ্ধি অব্যাহত থাকে, বাচ্চা আপনার কথা ও স্পন্দন শুনতে পায়। মায়ের পায়ের পানি আসতে পারে এবং কোমর ব্যথা বা দাঁত থেকে রক্ত পড়তে পারে। 24 সপ্তাহ গর্ভ অবস্থায় 24 সপ্তাহ আপনার শিশুটির ওজন 100 গ্রাম বৃদ্ধি পায়। এখন তার ওজন 450 গ্রাম। দৈর্ঘ্য সে এখন প্রায় 12 সেন্টিমিটার। আপনার শিশুর রক্তের শ্বেতকণিকা যা রোগ থেকে সংক্রমণ বন্ধ হতে সাহায্য করে, যার গঠন এর সপ্তাহ শুরু হয়ে যায়। এই সময় বুকে জ্বালা পোড়া, পেশিতে ব্যথা, মাথা ঘুরানো ও অবসাদ অনুভব করতে পারেন। চোখ শুষ্ক ভাব, কুচকো কুচকো ভাব, আলোর প্রতি সংবেদনশীল আসতে পারে। শরীরে স্টস মাইন দেখা দিতে পারে, বিশেষ করে পেটে ব্যথা বা চুলকানি দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় 25 সপ্তাহ গর্ভ অবস্থায় এই সপ্তাহ আপনার গর্ভের শিশু আপাদমস্তক দৈর্ঘ্য এই সপ্তাহ প্রায় 1.5 ইঞ্চি 13.5 ইঞ্চি লম্বা হয় এবং তার ওজন প্রায় 1.5 পাউন্ড। তার আকার এই সপ্তাহ অনুযায়ী বলা যেতে পারে মাঝারি আকারের, একটা শাল গমের সাথে। বারবার প্রসবের বেগ হয় ও জ্বালা পোড়া, মূত্রনালীর সংক্রমণ বা ইউনারি স্টেকের ইনফেকশনের লক্ষণ। এই লক্ষণগুলো পর্যবেক্ষণ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। সপ্তাহ অনুযায়ী 26 সপ্তাহ গর্ভ অবস্থায় 26 সপ্তাহ আপনার গর্ভের শিশুর ওজন 2 পাউন্ড এবং তার দৈর্ঘ্য হবে পুরোপুরি 14 ইঞ্চি। শিশু এখন মুখ দিয়ে অল্প অল্প অ্যামাইনোটিক তরল গিলে এবং মূত্র হিসেবে সেই তরল বের করে। মায়ের খাবারের প্রতি বেশ যত্নশীল হতে হবে, অল্প অল্প করে খাবেন বারবার করে। এতে করে আপনার ব্লাড সুগার ঠিক থাকবে এবং ক্লান্তি অনুভব হবে না। তৃতীয় স্টেটমেন্টের সময় মা ঘন ঘন বাথরুমে যেতে পারে, অন্যথের থেকে শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে, ঘুমের সমস্যাও হতে পারে। বাচ্চার বেশ নড়াচড়া করে এই সময়ে, হাড়ের গঠন সম্পূর্ণ হয়, বাচ্চার আলো তৎপরন্ত বুঝতে পারে। লম্বায় 15 থেকে 17 ইঞ্চি, যার ওজন 4 থেকে 4.5 পাউন্ড হয়ে থাকে। তাই বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও পেতে আমাদের ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং কমেন্ট করতে থাকেন। আসসালামু আলাইকুম।